বন্ধুরা সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ এবার পরিবারের চাপে দৌড়াতে দৌড়াতে উনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কিন্তু কেন মানে সন্দীপ ঘোষ তো এখন সে প্রেসিডেন্সি জেলে রয়েছে তারপরেও সে কেন হাইকোর্টের দ্বারস্থ হলো কি এমন চাপ পড়লো চলো ভিডিওটা দেখো পুরো ডিটেলসে তোমাদেরকে সবটা বলবো আশা করি সন্দীপ ঘোষের এই নিউজটা একটু হলেও তোমাদেরকে আশ্বাস দেবে আনন্দ দেবে বন্ধুরা তারপরেও আরেকটা নিউজ যেটাও খুবই ইম্পর্টেন্ট যে সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের জায়গায় এবার অন্য বিচারপতি আসতে চলেছেন কিন্তু ওনার নাম কি উনি কবে থেকে মানে সুপ্রিম কোর্টের কার্যকর শুরু করবেন চলো ভিডিওটা দেখো পুরো ডিটেলসে তোমাদেরকে সবটা বলবো তার সাথে আরেকটা নিউজ যেটা হলো কৃষ্ণনগর ম্যাটারে মানে ওই যে দ্বাদশ শ্রেণীর মেয়ে সাথে তার বন্ধু ওই দুজনের ম্যাটারে একটা নতুন তথ্য আমাদের সামনে এসছে চলো ভিডিওটা দেখো পুরো ডিটেলসে সবটা তোমাদেরকে বলবো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা তো ফাইনালি সন্দীপ ঘোষ জেলে থাকা থাকাকালীনও উনি কিন্তু দৌড়াতে দৌড়াতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন কিন্তু কেন পুরোটা তোমাদেরকে বলছি কারণ যেই সন্দীপ ঘোষ যেই সন্দীপ ঘোষ নিজে আর্থিক দুর্নীতির মামলায় উনি কিন্তু এখনো অবধি সিবিআই হেফাজতে বা জেলে রয়েছে তাই না সেই মানুষটা যেই মানুষটা এত দুর্নীতি যার বেশ কয়েকখানা বাড়ির মানে পাওয়া গেছে সন্ধান তাই না ফ্ল্যাট বাড়ি এগুলোর সন্ধান পাওয়া গেছে সেই মানুষটা দেখো যে জেলে থাকা থাকাকালীন তার শান্তি নেই সে কি করলো পারিবারিক চাপে সে দৌড়াতে দৌড়াতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে মানে ভাবতে পারছো তো যাই হোক তোমাদেরকে বলি যে কেন দ্বারস্থ হয়েছে সন্দীপ ঘোষ পরিবারের অনটন মানে বুঝতে পারছো পরিবারের অনটন এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সন্দীপ ঘোষ আর জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ হাইকোর্টে হাইকোর্টের দ্বারস্থ মানে দ্বারস্থ হয়েছেন ব্যাংকের ফিক্সড ডিপোজিট ভাঙতে চেয়ে হাইকোর্টে আবেদন জানান কেমন লাগছে তো যার এতগুলো মানে বিভিন্ন কু কারনামার সাথে যার নাম জড়িত যে এত এত টাকা ইনকাম করে তার বাড়িতে তার স্বামী মানে সেই মানুষটা বাড়িতে নেই মাত্র কটা মাস তাই না কটা মাস হ্যাঁ এই কটা দিনের মধ্যে এত আর্থিক অনটন হয়ে গেল তো ভাঙতে চেয়ে হাইকোর্টে আবেদন জানান সন্দীপ ঘোষ বিচারপতি বিভাস পটনায়ক মামলাটি শুনতে পারেন আবেদনে সন্দীপ ঘোষ জানিয়েছেন পারিবারিক খরচ সহ একাধিক খরচের জন্য ফিক্সড ডিপোজিট ভাঙতে হবে প্রসঙ্গ তো আরজি করে তিলক তমা পর্বের হাত ধরে মানে এই যে আরজি করে ম্যাটার নিয়েই প্রথমত সন্দীপ ঘোষ কিন্তু আর্জিকর ম্যাটারেই অ্যারেস্ট হয়েছিল তাই না সিবিআই কিন্তু তাকে আর্জিকর ম্যাটার নিয়ে গ্রেপ্তার করে কিন্তু তারপরে এক এক করে সমস্ত গুপ্ত কু কারনামা আমাদের সামনে হাইলাইট হতে শুরু করলো যেটা হলো গিয়ে হাসপাতালের একাধিক বেনিয়মের অভিযোগ সামনে আসে সন্দীপ ঘোষের একাধিক দুর্নীতির অভিযোগ হাসপাতালের বর্জ্য পদার্থ থেকে শুরু করে মানে বর্জ্য পাচার থেকে শুরু করে দেহ পাচার অবধি সত্যি কত বড় কথা তাই না মানে বর্জ্য পাচার থেকে শুরু করে দেহ পাচার অবধি সন্দীপ ঘোষের নাম জড়িত আছে সাথে হুম সন্দীপ ঘোষের যে বাড়িতে হানা দিয়েছিল ইডি তোমাদের মনে আছে আমি কিন্তু ভিডিওতে বলেছিলাম আর্থিক দুর্নীতির তদন্তে ইডি কিন্তু সন্দীপ ঘোষের বাড়িতে তদন্ত নেই তো আর্থিক অনিয়মের অভিযোগে তদন্তে আবার প্রেসিডেন্সি জেলে গিয়ে জেরা করেন ইডি তদন্তে সন্দীপ ঘোষের বিপুল সম্পত্তির হদিস পান তদন্তকারীরা ক্যানিং দু টু ব্লকের মানে দুই নম্বর ব্লকের নারায়ণপুর পঞ্চায়েত এলাকায় সন্দীপের একটি বাংলো কত কী পেয়েছে তাই না কত মানে আধিকারিকরা কত কী তদন্তে পেয়েছেন একটা বাংলো পেয়েছেন নিউ টাউন সংলগ্ন হাতিয়া হাতিয়ারায় নোয়াপাড়ায় একটি তিনতলা বাড়ি খোঁজ পান বেলেঘাটায় আরও দুটি ফ্ল্যাটের সন্ধান পান প্রথমে আর জি করের মূল মামলায় গ্রেপ্তার না হলেও আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয় পরে অবশ্য মূল মামলাতেও গ্রেপ্তার করা হয় সন্দীপ ঘোষকে যার মানে বলতে পারো সন্দীপ ঘোষের যে আইনজীবী উনি কিন্তু অনেক চেষ্টা করেছেন সন্দীপের জামিন হওয়ার জন্য কিন্তু জামিন হয়নি বা সিবিআই এই যে চার্জশিটটা জমা দিয়েছে হ্যাঁ যেখানে সন্দীপ ঘোষের নাম উল্লেখ আছে দুর্নীতি মামলায় তাই না যার জন্য কিন্তু সন্দীপ ঘোষের জামিনটা সম্ভব হচ্ছে না তাছাড়াও কিন্তু একবার কোর্টে এই বিষয়টা ডিসকাস হয়েছিল যে জামিন দেওয়া এই এই মানে এই যে সমস্ত কিছু তদন্তের মানে ভিতরে যদি জামিন দেওয়া যায় তাহলে কিন্তু একটা নয়া কিছু হতে পারে তদন্তে বাধা আসতে পারে যার জন্য জামিন হওয়া কিন্তু সম্ভব হয়নি কিন্তু সন্দীপ ঘোষ জেলে থাকাকালীন ওনার বাড়িতে আর্থিক অনটন দেখা গেছে যার জন্য উনি কিন্তু হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন ফিক্সড ডিপোজিট ভাঙতে সত্যি কতটা মানে কেমন কেমন কথাটা লাগছে না তাই না হ্যাঁ আমার তো লাগছে যাই হোক তোমাদের ওপিনিয়ন তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে বলো এবার তোমাদেরকে বলি বন্ধুরা যে সুপ্রিম কোর্টের বিচারপতি প্রধান বিচারপতি হিসাবে যিনি রয়েছেন আপাতত এখন উনি হলেন কি ডি ওয়াই চন্দ্রচূড় তাই না তো উনি কিন্তু আহ নয় তারিখে শেষ কার্যভার সামলাবেন বুঝতে পারছো নয় তারিখে শেষ কার্যভার সামলাবেন উনি দশই নভেম্বর অবসর নেবেন পরবর্তী বিচারপতি হতে চলেছেন বা হবেন পরবর্তী যেহেতু এখনও টাইমটা আসছে যার জন্য পরবর্তী বিচারক যে হবেন বা যিনি হবেন উনার নাম হল সানজীব খান্না পয়েন্ট টু বি নোটেড সানজীব খান্না হয়তো তোমরা অনেকে খবরটা পেয়েছ কিন্তু তবুও আমার দায়িত্ব হলো তোমাদের কাছে সমস্ত সত্যটা পৌঁছে দেওয়া যার জন্য আমি ইনফরমেশানটা তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি তো সঞ্জীব খান্না উনি দক্ষ একজন বিচারক বা না উনি উনি একজন দক্ষ বিচারক যার জন্য হ্যাঁ কিন্তু উনি কিন্তু এর আগে কোনো কোর্টের প্রধান বিচারপতি হিসাবে ছিলেন না এইবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে থাকবেন উনি কিন্তু মাত্র ছয় মাসের জন্য এই যে মানে সঞ্জীব খান্না যিনি বিচার বিচারপতি হিসাবে আসবেন বা আসছেন বা থাকবেন উনি কিন্তু মানে লেন্দি বা লং টাইমের জন্য থাকবেন সেটা কিন্তু নয় ঠিক আছে উনি কিন্তু জাস্ট ছ মাসের জন্য আসছেন যেটা আমি তথ্য পেয়েছি আসছেন প্রধান বিচারপতি হিসাবে আগামী বছরে তেরোই মে উনি কিন্তু রিটায়ার করবেন আবার হয়তো অন্যজন আসবেন অবশ্যই আসবেন তাই না হয়তো না ডেফিনেটলি আসবেন তো যাই হোক এই যে নিউজটা মানে প্রধান বিচারপতি হিসাবে উনি যে আসছেন উনি এরপরে আরজি কোরের ব্যাপারটা নিয়ে মানে হয়তো এর এরপরেরটা হয়তো ডি ওয়াই চন্দ্রচূড় যিনি বর্তমান বিচারপতি আছেন উনি হয়তো মামলাটা শোনাবেন কিন্তু পরবর্তী তারপরে যে শুনানিটা হবে সেটা কিন্তু অবশ্যই মানে পরবর্তী যে বিচারপতি হতে চলেছেন সঞ্জীব খান্না উনি কিন্তু এই মামলাটা শোনাবেন ঠিক আছে তো দেখা যাক উনি শোনাচ্ছেন এর পরবর্তীতে কি হচ্ছে সেটা অবশ্যই আমাদের মানে সেই দিকে নজর থাকবে তোমাদের সামনে সমস্ত তথ্যটা তুলে দেব কিন্তু আপাতত এই নিউজটা জেনে রাখো যে আপাতত এতদিন যা হচ্ছে এর পরবর্তী বিচারপতি হিসাবে যিনি আসবেন উনি কি করছেন উনি উনি কীভাবে এই ব্যাপারটাকে কতটা মানে গুরুত্বভাবে দেখছেন সেটাও কিন্তু আমাদের নজরে থাকবে তাই না যাই হোক এর পরবর্তীতে আসি বন্ধুরা তোমাদের কাছে যে কৃষ্ণনগর ম্যাটারটা যে ম্যাটারটা অতি মর্মান্তিক অতি একটা বলতে পারো দুঃখজনক ঘটনা মানে আমাদের রাজ্যে বলো বা আমাদের দেশে বলো হ্যাঁ ঘটনা একের পর এক একের পর এক ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে যেখানে নিত্যদিন মেয়েদেরকে বলতে পারো যে দশ মিনিট পনেরো মিনিট অন্তর অন্তর মেয়েদেরকে কিন্তু অ্যাটাক হতে হচ্ছে কিসের মাধ্যমে মানে ধর্ষণের মাধ্যমে মেয়েদেরকে অ্যাটাক হতে হচ্ছে এতগুলো মেয়ে প্রত্যেকটা দিন ধর্ষণ হচ্ছে এত আন্দোলন কোর ম্যাটার নিয়ে এত প্রতিবাদ এত বলতে পারো যে ডাক্তাররা আমরণ অনশন করছেন বিভিন্ন দিকে বিভিন্ন প্রতিবাদ চলছে তারপরেও কি থামানো যাচ্ছে থামানো যাচ্ছে সেই পিসাজগুলোকে থামানো যাচ্ছে না থামানো যাচ্ছে না যার জন্য যখনই ঘটনা ঘটবে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে প্রোটেস্ট করতে হবে দেখো এখানে আছে কৃষ্ণনগর কাণ্ডে এক নতুন তথ্য এসপি অফিসের কাছে একটি পুজো মণ্ডপের পিছনে যে জায়গায় ছাত্রী দগ্ধ দেহ উদ্ধার হয় মানে বডিটিকে যে মানে কী বলবো এই কথাটা বলতেও না আমার কেমন যেন ভিতরে লাগছে পুরানো অবস্থায় ঠিক আছে তো বুঝতেই পারছো কতটা মর্মান্তিক মৃত্যু তো সেই দগ্ধ দেহ উদ্ধার হয় সেখান সেখান থেকে উদ্ধার একটি দেশলাইয়ের বক্স এবং তেলের একটা বোতল সেই জায়গাটা থেকে উদ্ধার হয়েছে মানে সেই জায়গাটাতে পাওয়া গেছে একটি দেশলাই বক্স সাথে একটি বোতল ওই বোতলে সম্ভবত পেট্রোল অথবা ক্যারোসিন জাতীয় কোনো তরল জ্বালানি মানে তরল ছিল কোন তরল কিছু ছিল পেট্রোল বলো বা কেরোসিন তেল বলো কিন্তু ছিল ওটাতে ওই বোতলটাতে ওই দিন ঘটনাস্থলে যান এডিপি দক্ষিণবঙ্গ সপ্রতিম সরকার ডিআইজি সিআইডি সমাদাস সহ জেলা পুলিশের কর্তারা ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞরা ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞরা গিয়ে নমুনা সংগ্রহ করে এই দিনই নদীয়ার কল্যাণীর জিএনএম হাসপাতালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মেয়েটির মানে মৃত ছাত্রীর ময়না তদন্ত করা হয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়না ময়নাতদন্ত করা হয় প্রাথমিকভাবে মৃত্যুর আগেই ওই ছাত্রীর গায়ে আগুন লাগানো হয়েছিল তবে ওই মেয়েটি নিজেই ঘটনাটি মানে নিজেই কি আগুন লাগিয়েছিল বা নিজেই বলতে পারো যে এই মেয়েটি আত্মঘাতী নিজেই হয়েছে না কেউ তার শরীরে আগুন লাগিয়ে দিয়েছে সেটি নিয়েও কিন্তু তদন্ত চলছে সেটাতে এখনও অবধি সিউরিটি হয়নি বা বলতে পারো যে এখনও অবধি স্থির হয়নি কিন্তু তদন্ত চলছে যে আগুন লাগালো হইত সেকে নিজে লাগিয়েছিল না তার গায়ে কেউ লাগিয়ে দিয়েছিল হুম এই ঘটনায় গতকাল প্রেমিক রাহুল বসুকে গ্রেপ্তার করেছেন পুলিশ সাত দিন পুলিশ হেফাজতে হুম নির্দেশ দেন কৃষ্ণনগর আদালত তদন্তে সিআইডির সাহায্য নেওয়া হচ্ছে তদন্তে মৃত ছাত্রীর এবং প্রেমিকের প্রেমিক রাহুল মানে এই মৃত ছাত্রীর সাথে ওই প্রেমিক রাহুল মোবাইল টাওয়ার লোকেশন দেখছেন পুলিশ ব্যাপারটাকে বেশ ভাবে বলতে পারো তদন্ত করা হচ্ছে যেখানে একটা খুবই একটা বলতে পারো ভাইটাল একটা ঘটনা যেখানে মেয়েটিকে পুরানো হয় তারপর তার বড়িটাকে মানে বুঝতেই পারছো মানে ধর্ষণ তো অবশ্যই তারপরেও কিন্তু বডিটাকে পুরানো হয় তো সূত্রের খবর গতকাল মঙ্গলবার দশটা বারো থেকে দশটা পনেরো মিনিট দুজনে কথা বলে মঙ্গলবার দশটা বারো থেকে দশটা পনেরো মিনিট দুজনে কথা বলে এরপর রাত দশটা আঠাশ মিনিটে ছাত্রী হোয়াটসঅ্যাপ হোয়াটস মানে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে জানায় আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নেই মানে কি একটা আজব কথাবার্তা না দশটা বারো থেকে দশটা পনেরো অবধি তারা দুজনে কথা বলে সেটা কিন্তু লোকেশান অনুযায়ী জানা গেছে মানে মোবাইল ট্র্যাক করে বা বলতে পারে বিভিন্ন কিছু তদন্তের মাধ্যমে জানা গেছে এরপর রাত দশটা আঠাশ মিনিটে বেশ কিছু মানে কয়েক মিনিট পরেই আঠাশ মিনিটে ছাত্রী হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে জানায় যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় রাত এগারোটা আট মিনিটে ওই মেয়েটি হোয়াটসঅ্যাপে লাস্ট অ্যাক্টিভ ছিল রাত্রি এগারোটা পয়েন্ট বি নটে এগারোটা আট মিনিটে লাস্ট হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ ছিল এমন যে যে জায়গায় বডি পাওয়া যায় বা মানে বুঝতে পারছো মেয়েটির বডি পাওয়া যায় সেখানকার সাথ মানে সেখানে কার সাথে গেছিল। নাকি সে একাই গেছিল। না কেউ সঙ্গে গেছিল। সেটাও কিন্তু তদন্ত করা হচ্ছে সেটাও কিন্তু বেশ খতিয়ে দেখা হচ্ছে আর তাদের দুজনের কমন একজন বান্ধবী ছিল মানে মেয়েটি আর সাথে ছেলেটির একজন কিন্তু কমন বান্ধবী ছিল তাকে নিয়ে কি কোনো সমস্যা হয়েছে দুজনের মধ্যে বা ওর জন্য কোনো রকমের কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে তাদের তিনজনের মধ্যে যেটার জন্য এই ঘটনাটা হুম সেটাও কিন্তু তদন্ত করা হচ্ছে আরেকটি কথা বন্ধুরা যে পুলিশ এটাও মানে জানতে পারে যে মাস আগে মেয়েটি একাই কিন্তু ব্যাঙ্গাল ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরে চলে গিয়েছিল মেয়েটি একাই কিন্তু ব্যাঙ্গালোরে গিয়েছিল সেই সময় আবার পুলিশ অভিযোগ করেছিল মেয়েটির পরিবাররা পুলিশে অভিযোগ করেছিল মেয়েটির পরিবাররা রাহুলের থেকে মানে প্রেমিকের থেকে চল্লিশ হাজার পয়েন্ট টু বি নোটের চল্লিশ হাজার টাকা নেই মানে চল্লিশ হাজার টাকাও রাহুল প্রেমিকের কাছে চল্লিশ হাজার টাকাও হ্যাঁ চা টাকাও নেই সেই টাকাও কিন্তু ফেরত চাই ওই রাহুল সেই দিন কী কোনো ঝামেলা সেটাও কিন্তু তদন্ত করা হচ্ছে যেই দিন এই ঘটনাটা ঘটে সেদিন কি এই টাকা মারফত কোনো রকমের ঝামেলা ক্রিয়েট হয়েছিল সেটা নিয়েও কিন্তু তদন্ত করা হচ্ছে তবে তোমাদেরকে এইটুকু কথা বলবো যে যতই কিছু হোক একটা মেয়ের মৃত্যু কখনো এতটা একটা সহজ ব্যাপার নয় হ্যাঁ যে একটা মানুষের উপর রাগ হলো চলো ওকে মেরে দিলাম ঝামেলা শেষ এটা কি একটা ডিসিশান একটা কি সিদ্ধান্ত মানে শেষ সিদ্ধান্ত কি এটা হুম তারপরেও দেখো মেয়েটার মা বারবার বলছে যে আমার মেয়ে কখনো নিজেকে মানে ক্ষতি করতে পারে না বা নিজের মানে নিজে আত্মঘাত করতে পারে না বলতে পারো যে নিজেকে কখনো সে শেষ করে দেওয়ার মতো এই ধরনের কথা তার মাথায় কখনো আসবে না কারণ আমি কোনো কারণে যদি কখনো বলি যে মানে আমি নিজেকে শেষ করে দিতে চাই কখনো কোনো কারণে হয়তো হতেই পারে পরিবারে কোনো কারণে যদি মায়ের রাগ হয় মা যদি এই ধরনের কথা বলে তখন কিন্তু মেয়েটি তার মাকে কিন্তু বোঝায় এমনকি শুধুমাত্র মাকে না গ্রামে আশেপাশে যে কোথাও মেয়েটির নজরে যদি এই ধরনের কাণ্ড ঘটলে মেয়েটি নাকি তাকে গিয়ে বোঝায় কারণ মেয়েটি তো ছোটো না মেয়েটির দ্বাদশ শ্রেণিতে পড়তো তো সেই মেয়েটি যে এই ধরনের কাজ করতে পারে মা কিন্তু এই কথাটা কিছুতেই মানতে চাইছেন না যে না আমার মেয়ে কোনো মতোই এই কাজ করতে পারতো না মা বারবার দাবি করছে যে সেই রাহুল সাথে রাহুলের গ্যাং আছে যেই বা যারা এই কাজটি করেছে চলো আপাতত যেই তথ্যগুলো পেলাম সেই সমস্ত তথ্যগুলো তোমাদের সামনে তুলে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে প্লিজ পাশে থেকো আর একটাই কমেন্ট লেখো কারণ যত ঘটনা দিনকে দিন ঘটছে তত কিন্তু বলতে পারো যে আমাদেরকে এক একটা ঘটনা থেকে এক একটা শিক্ষা পাওয়ার মানে আমাদের উচিত তাই না শিক্ষা নেওয়া উচিত না অ্যালার্ট থাকতে হবে আমি কাউকে বিশ্বাস করার আগে দশ বার ভাববো কারণ একটা অপরিচিত হ্যাঁ যতই আমার ক্লোজ বন্ধু হোক যতই কেউ হোক না কেন যতই তাকে প্রেমের সম্পর্ক কারণ যখন দ্বাদশ শ্রেণী যখন তাদের এই ধরনের বয়স চলে তখন কিন্তু তাদের মধ্যে বলতে পারো যে জোশটা বেশি থাকে হ্যাঁ মানে তখন না হোশ তাদের মধ্যে থাকে না যার জন্য বলবো কোনো কিছু করার আগে দশ বার ভাবো আজকে কার কোল ফাঁকা হয়েছে মেয়েটার মায়ের তাই না আজকে কে চিৎকার করে করে কান্না করছে মেয়েটার মা কান্না করছে যার জন্য আমাদেরকে প্রত্যেকটা জিনিস থেকে শিক্ষা নেওয়া উচিত আর একটা কথাই বলবো কমেন্ট বক্সে লেখো উই ডিমান্ড জাস্টিস কারণ মেয়েটার মা বারবার বলছে আমি আরজি করের মতো এই ব্যাপারটাকে নিয়ে প্রোটেস্ট করতে চাই কারণ ওখানেও এক মায়ের কল ফাঁকা হয়েছে যেভাবে মা নিত্যদিন প্রতিবাদ করছেন কান্না করছেন আজকে আমার মেয়েও চলে গেছে আমিও চাই এই ব্যাপারে সিআইডি তদন্ত করুক আর একটা জাস্টিস আসুক মানে এর যথাযথ বিচার হোক চলো ভিডিওটা এখানে শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আবার এই কথাটা বললাম পাশে থেকো